মুখটা কেমন মলিন দেখা যাইতেছে, কোন বিপদ আপদ? মহাবিপদ, দশ নম্বর বিপদ। জাহান, তুই প্রথম পুরুষ না যার সাথে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আমি এরকম একটা ক্লোজ ডোর মিটিং করলাম যাতে করে তুই আমাকে একটা বুদ্ধি দিতে পারিস। তুই সেটা করছিস না, উল্টো তুই আমার সাথে ফাজলামো করছিস, তাই তো? স্টপ ডুইং ফাজলামো, আমার একদম সহ্য হচ্ছে না কিন্তু। ওকে ওকে দোস্ত, ওকে, আই এম সিরিয়াস, প্রবলেমটা শেয়ার কর। প্রবলেমটা না, কোথায় আমি একটা বিজনেস স্টার্ট করব, এই বিজনেসটাকে এখন সুন্দর করে গুছাবো, সামনের দিকে আগাবো, তারপর না চিন্তা করব। না, হুট করে বিয়ের ডিসিশন, তাও আবার মফস্বলের একটা, আমি চিনি না জানি না কোথাকার কে একটা। তাহলে তুই তোর বাবাকে বুঝিয়ে বল। বাবাকে বলবো কিছু? বাবাকে ভীষণ রকমের ভয় পায়, একেবারে বাঘের মতো। ওনার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলবার মতো সাহস আমার একদম নেই। তাহলে তুই তোর মাকে বুঝিয়ে বল। তুই মনে হয় একেবারেই বুঝতে পারছিস না, আমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো আমাদের ফ্যামিলির কারো কোনো সাহস নেই। মা, তুই ইম্পসিবল একটা বিষয়। অবস্থা গুরুতর দোস্ত, তাহলে বিসমিল্লা বলে ঝুলে পড়। আবারও ফাজলাম করছিস তুই? ফাজলাম করছিস? হ্যালো হ্যালো ভাইজান। সুন্দর আলী, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং এর মধ্যে আছি, আগামী দু তিন বছরের মধ্যে তুমি আমাকে খবর দাও, একেবারে ফোন করবে না। দুই তিন বছর? দুই তিন বছর আপনি কই থাকবেন, খাবেন নাকি?
তুই আসলে একটা গাধা, তোর সাথে কোনো বাড়তি কথা বলার কোনো মানে হয় না। কেন ফোন করেছিস, কি দরকার তুই আমাকে সেটা বল। ওই সিকি ভাইজান, ওই বাজার থেকে যে মুরগি আনছি না, এখন এক পাতু মুরগি জবাই করতে পারতাছি না, কি করব? তাহলে একটা কাজ কর, তুই গরু জবাই দে। গরু? হুম, তাহলে কি মুরগি ফেরত দিয়ে কাটতে লাগতে একটা গরু আনবো? সুন্দরলি চুপ, একদম চুপ। আমি আজকে বাসে আসবো, আমি নিজ হাতে তোকে জবাই দিব, মাথায় রাখিস তুই। ভাইজান দেখি মস্কা রাখাস না, আপনি আমারে জবাই দিবে? আমারে জবাই করলে মেহমানদেরকে রাইন্দা বাইরা খাওয়াবো কেন? এই খবর দাঁড়ার একটা কথা বলবি না, যদি একটা কথা বলিস তোর দাঁতের বাগারে আমি তেলা পোকা ছেড়ে দেবো। থ্যাংক ইউ, মুখটা বন্ধ হয়েছে। একটা কথা বলবি না, আমাকে ফোন করবি না, একদম বিরক্ত করবি না, ঠিক আছে? ফোনটা রাখলাম। হ্যালো, বুঝতে তো পারছো না কেউ যে কোন আহম্মকের সাথে আমি থাকি, আমার জীবনটা হেল করে ছেড়ে দিয়েছে। আমার মাথায় কিন্তু দারুণ একটা আইডিয়া এসেছে। বল। শোন, আচ্ছা তোকে এখন কে ফোন করলো? সুন্দরালী। সুন্দরালী, তাই না? আর তুই হচ্ছিস জাহান। ওই যে মফস্বল নাকি বললি, ওরা তো তোকেও দেখে নাই আবার সুন্দর আলীকেও দেখে নাই। সো একদম পারফেক্ট, একদম পারফেক্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দোস্ত। এখনই যাবো, যে আমি তাহলে একটু প্রিপারেশন নেবো, আমাকে প্রস্তুতি নিতে হবে। আসুন, এর মধ্যে দুদিন আমি আসবো না, তুই অফিসটাকে সামলে নিবি, ঠিক আছে? আর আমার সাথে কোনো যোগাযোগ করবার চেষ্টা করবি না, মাথায় থাকে যাবে। এটা কি কন, কি সর্বনাশের কথা কন আপনি ভাইজান? আরে বাপ রে বাপ, মানে এমন ভাবে রিয়াকশন দিচ্ছিস মনে হচ্ছে তোর ফাঁসির অর্ডার হয়েছে। ফাঁসির অর্ডার অনেক ভালো জিনিস, গলার মধ্যে দড়ি ফেসে। এখন যা, এবার আমার জন্য সুন্দর করে চা বানিয়ে নিয়ে আস, ভুল যেন কোনোভাবে না হয়।
কথার বাইরে যাবি না। যেভাবে বলছি ঠিক ওইভাবে কাজ করবি। এরা হইলো আমাদের থানার সবচেয়ে ধনী লোক। ঢাকায় পোলা একলা থাকবো দেখা একটা পুরো ফ্ল্যাটই কিনা দিছে। কয়েকদিন পরে সব নিজের মনের মতো করে গুছাই নিবি। ব্যাস আবার বলে সুন্দর, জীবনে প্রথম দেখলাম। ভুল বললে না পা, আমার নাম সুন্দর, সুন্দর আলী। ভাগ্যি শম্মা জি। ও তুমি সুন্দর আলী, তোমার কথা শুনেছি। তা এরকম আমাদেরকে পতাকা গিলে দাঁড় করে রাখবা নাকি ভিতরে ঢুকতে দিবা? চরি কালাম্মা উনি কিছু আসেন, এই যে এদিকে জি, ওই দিকে। খালাম্মা আপা আপনারা বসেন, আমি ভাইজানের ডাইকা নিয়ে আসতেছি। কি বললেন? আমি বান্দর না, আমি সুন্দর, সুন্দর আলী। সুন্দর বান্দর একটা বললেই হলো। আর শোনো, আমাকে ওই খালাম্মা বলবা না, ম্যাডাম বলবা। জি ম্যাডাম, ভাইজানা ডাইকে নিয়ে আস। ভাইজান আপনাদের আসতে কোনো সমস্যা হয় নাই তো? আমাকে যদি বাস থেকে নামে একটা ফোন দিতেন তাহলে আমি জাহান সুন্দর আলীকে বলতাম আপনাদের নিয়ে আসার জন্য। তুমি জাহান জমশেদ ভাইয়ের ছেলে না? জি, আমার এতেই কেমন হয় আপনার মনে হইতেছে না? না আসলে অনেকে এই ভুলটা করে, কিন্তু আমি আসল জাহান, অন্য কেউ না। আরে কি হইলো ম্যাডাম, আসছেন এখনই সব গল্প শেষ করে ফেললে হবে? আসছেন কোথায়, এখন জিরাবেন, ঠান্ডা মাথায় একটু ফ্রেশ ট্রেশ হবেন, আমি এর মধ্যে খাবারের ব্যবস্থা করব, তারপর না আপনার ভাইজানের সাথে কথা বলবেন। কি ভাইজান, ঠিক বলছি না? ভাইজান আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কথা আছে, একটু এদিকে আসেন। আমি আসতেছি। এখানে পয়সা থাকলে চলবে, পাশের কামরাটা আমি রেডি করে দিতেছি, সেখানে গিয়ে ফ্রেশ হন, হাত মুখ ধোন, আর এর মধ্যে আমি খাবারের ব্যবস্থা করি। আপনাদের ব্যাংলোর দিয়ে আসি। আমাদের দুজনের জন্য এত খাবার কে রান্না করছে? কে আবার রান্না করবে, আমি নিজে রান্না করছি। তুমি আপনি ভাই জানতে আসলে কখন কি বলেন, তার কোনো স্টেশন নাই, সারাক্ষণ শুধু মস্করা করতেই থাকে, মস্করা। আরে আমি রান্না করছি, আমি নিজ হাতে রান্না করছি, এই যে দেখেন, রান্না করতে করতে আমার হাতে সালি পড়ে গেছে। সালি পড়ছে একদম, হ্যাঁ সালি পড়ছে। আপনারা খাড়ায় খাড়ায় কি চেয়ারা দেবেন, বসবেন না, বসেন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বসেন। তুমি বসছো কেন?
আসলে আসলে ভাইজান কখন কি করবে সব কিছু আমি চেক করে দিই, সেজন্য দেখতেছিলাম যে এটা একদম ঠিক আছে কিনা। হ্যাঁ একদম ঠিকঠাক। ভাইজান বসেন। ঠিক আছে সুন্দর আলী বসেন। সবাইকে খাবার দাও। আর শোনো এরকম ভুল আর কখনো করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, লাগবে না, নিয়ে নিচ্ছি। খান ভাইজান, আপনারাও খান না কেন, খান। বান্দুরালি খুব ভালো রান্না করছ। আমার নাম সুন্দর, সুন্দরালি একবার বলেছি। সুন্দরালি গুড, ভেরি গুড, 100 গুড, 200 গুড, একেবারে 500 গুড। মা এতবার বলতে হয় না। মা তুমি না বলছো সব কিছু একটু বেশি বেশি বলছো। একদম ঠিক কথা কইছে, খুব সুন্দর কথা কইছে, একবার আমার মনের কথাটা কইছে। এসব কি কথা বলতেছেন আপনি, আপনি এভাবে কথা বলেন নাকি? না মানে বলতেছিলাম যে খুব সুন্দর কথা বলেছে, ভালো কথা বলেছে, একদম আমার মনের কথা বলেছে। খান খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, আপনার আব্বা জান বলছে খান, আপনারও খান না। আমি শান্ত করছি। ঠিক আছে লাগবে না, খুব মজা করে রান্না করতে। আমার খুব পছন্দ হয়েছে। জি আপনাদের বাড়িটা এত সুন্দর করে গোছানো, আমার খুব পছন্দ হয়েছে। ইন্না লিল্লাহ। কেন আপনার পছন্দ না? আমার পছন্দ হইব না কেন? হ্যাঁ আমি তো সবকিছু সাজায় গোছায় রাখছি। জি আপনার কি ধারণা উনি সুন্দরালি মানে উনি সবকিছু করছেন? হ্যাঁ আর এই পুরো বাড়ির দায়িত্ব আমার হাতে, রান্না করা বাজার করা, এই যে একটু আগে যে খাইলেন কে রান্না করছে? আমি রান্না করছি। আপনি যে এমন করে কথা কইতাছেন তো আমার যে কি ভালো লাগতেছে জানেন? আম্মা খালি জোর করে আমারে কয় শহরের ভাষায় কথা কইতে, আপনি বলেন জোর করে কতক্ষণ কথা কওয়া যায়। শোনেন আম্মার কথায় এতক্ষণ আমি কষ্ট করে শহরের ভাষায় কথা বলার চেষ্টা করছি, এখন দেখলাম আপনিও গ্রামের ভাষায় কথা কইতাছেন, তাই ভাবলাম আমার আর চিন্তা কি, আপনিও গ্রামের মানুষ আমিও গ্রামের মানুষ। ও এই কথা না, শুনেন আপনারে আমি আরেকটা গোপন কথা কই। কি? আমার কিন্তু শহরের পোলা একদম পছন্দ না। কি কোন? ও আমি শুনছি শহরের পোলাদের নাকি অনেক মেয়া বান্ধবী থাকে। আচ্ছা আপনার কয়টা মেয়া বান্ধবী? আমার 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 একটা নাই। ধুর তাহলে তো আপনি শহরের পোলাই না। আরে আমি তো গ্রামেরই মানুষ। সামান্য একটা কাজ করতে এতক্ষণ লাগে, তোমার মতো অলস লোক দিয়ে চলবে মানে কি ম্যাডাম? এটা আপনি কি বললেন? মানে কি কদিন পরে তো জানের সাথে আমার মেয়ের বিয়ে, তখন নতুন একটা লোক রাখবো, তোমার তখন ছুটি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম ছুটি দিয়ে দিন, এই নেন নেন। ম্যাডাম ছোট ম্যাডাম ভাই কাউকে তো দেখতে পাইতেছি না, তারা কোথায়? বিয়ের আগে দুজন দুজনকে জানতে হলে একটু সময় দিতে হয়। ওরা কথা বলছে, এই জন্য তো আমরা জান বাবাকে গ্রামে দেখিনি, সরাসরি এখানে এসে পড়ছি। যার সাথে মেয়ের বিয়ে দিব তাকে তো কাছ থেকে দেখতে হবে। সর্বনাশ।
প্রথম দেখাতে কিন্তু আমার আপনারে পছন্দ হয় না। মনে হচ্ছিল আপনার বয়সটা একটু বেশি, মাথায় চুলটাও একটু কম, কিন্তু এরপরে আমার মনে হচ্ছে মনের ভিতরে যদি ভালোবাসা থাকে এগুলো বিষয় না। কি কম আমার কিন্তু এখন আপনার সকালে আবার বললেন কখন বললাম বুঝলা গেছেন মনে নাই আসেন আপনাকে মনে করাই দিই গাধা পেটে সব কথা বলে দিয়েছিস না? সব কথা বলি নাই তো, তাছাড়া ভাবির বুদ্ধি একটু বেশি। ভাবিটা কে আবার? চম্পা বাবা। আচ্ছা, তার সাথে যদি আপনার বিবাহ হয় তাহলে সম্পর্কে সে আমার ভাবি হইতেছে না? হ্যাঁ, তুই আমি আমরা দুজন এত অ্যাক্টিং কেন করছি যাতে করে বিয়েটা না হয় ভেঙে যায়? ও আচ্ছা, এই ঘটনা? হ্যাঁ, তো এটা আপনি আমার আগে দেবেন না? আচ্ছা ভাইজান, আপনার একটা কথা বলি। হ্যাঁ বল। ভাইজান, বিয়াটা ভাঙেন না, ভাবির আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আপনি মন থেকে একটা কথা কন তো, ভাবির আপনার পছন্দ হয় নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে একটা কথা বলার চেষ্টা করবি। এখন থেকে আমি তোকে যা বলবো, যেভাবে চলতে বলবো তুই ঠিক সেভাবে চলবি, কোনো কথা নাই। যা ভাগ। কোথায় যাচ্ছিস? অফিসে। অফিসে মানে? অফিসে মানে অফিসে। আমি অফিস কই পাবো? চুপ। অফিসে আসলে যেতে হবে, বাইরে যাবি, 3-4 ঘন্টা কাটাবি, তারপর তুই আসবি। আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? না না, ওনাদের আদর যত্নের কোনো কমতি হচ্ছে না, একদম ঠিকঠাক মতো টেক কেয়ার করছি আব্বা, আপনি একদম চিন্তা করবেন না। জি মেয়ে, কোনো সমস্যা নেই আব্বা, আপনারা তো খুব ভালো করে চেনেন, জানেন আমাকে, আপনাদের যে পছন্দ আমারও তাই পছন্দ। আব্বা ওই যে ওরা না, সবাই অপেক্ষা করছে, ওনাদের টেক কেয়ার করতে হবে, এখন রাখছি। জি পরে কথা হবে। আসসালামু আলাইকুম। আপনাদের সাত থেকে ঢাকা শহর দেখা যায় না? ঢাকা শহর দেখা যাওয়ার কি আছে, এটাই তো ঢাকা শহর। কি কোন, তাইলে চিড়িয়াখানা কই, সিনেমা হল, তারপর ওই যে নাটক করে না ওদের বিভিন্ন চ্যানেল, এগুলো কই? মেলা দূর। হো, তাহলে তুমি ঠিকই কইছি, তার মানে তো ঢাকা শহরও অনেক দূরে। জি আপনি একদম ঠিক বলছেন, ঢাকা শহর অনেক দূর, এখান থেকে অনেক বেশি দূর। আমার অনেক কাম আছে, আমার যাইতে দেন। আচ্ছা শুনেন না, আপনাদের আশেপাশে দেখার মতো সুন্দর জায়গা কিছু নাই? সারাদিন এরকম ঘরের মধ্যে বসে থাকা যায়? মনে হয় যে একটা কবুতরের খোপের মধ্যে আটকা পড়ে আছে। আপনার ভাইজান কই? উনারে বলেন না আমারে নিয়ে একটু বাইরে যাইতে, উনারে ডাকা নিয়ে আসেন। যান ভাইজান তো অফিসে গেছে, ভাইজান তো এখন নাই বাসায়। ও মা, মানুষের কি মাথা ঠিক আছে?
না হইছে কি আসলে ভাইজানের মেলা কাম তো ভাইজান আসলে দিন খন ছুটি ছাড়া কিছু নাই আপনি বাইরে যাবেন তো কোনো সমস্যা নাই ভাইজান আমি বলবো যে আপনারা কালকে যেন বাইরে নিয়ে যায় অনেক ঘুরায় ফিরায় নিয়ে আসে শুনেন কার সাথে কথা কইতেছিলেন বান্ধবীর সাথে তো শুনেন আমি মানুষের মুখ দেখলে পেটের কথা পর্যন্ত বলা দিতে পারি শত্রুপক্ষ ওত পাইতে আছে যে কোনো সময় সুযোগ মতো পাইলে আপনারা শেষ করে দিবে আপনি সব কি কইতেছেন না যদি এমন কিছু না হয় তাইলে কেয়ারটেকার সারাক্ষণ এরকম আপনার পিছে জোকের মতো লাগে আছে কেন আপনি কি আমাকে কিছু বলবেন না না মনে হইতেছে আপনি কিছু বলবেন তাইলে কি কিছু খাবেন কিছু লাগবে এই যে দেখেন আমি মোটামুটি সবকিছু নিয়ে আসছি চাচা যান বলে দিছিল ভাইজানের যত্ন করতে হবে দেখা শুনে রাখতে হবে আজকে আবার ফোন দিছিল বলছে এই যে হবু বউ হবু ভাবি তোমার তারও যত্ন করতে হবে সেই জন্য সবকিছু নিয়ে আসছি আপনার কিছু লাগবে খাবেন হাজার হোক হবু ভাবি বলে কথা আপনার যত্ন আত্তি করতে হবে না নেন দুদিন পরে জাহানের সঙ্গে আমার মেয়ের বিয়ে আর একটা মেয়ে তার বাড়িতে এসে জাহান জাহান করে ডাকবে তার সঙ্গে তার কি সম্পর্ক এটা আমাকে জানতে হবে না আন্টি আমি তো বললাম যে আমার কোনো সম্পর্ক নেই জাহানের সাথে তোমাকে আমি যাইতে দেবো না জাহান আসবে তার সঙ্গে আমার কথা হবে তারপর তুমি যাবে এই বসো কি বসো তুমি বসো ঢাকা শহরের মধ্যে এমন সুন্দর পুকুর আছে এটা পুকুর না এটা লেক কি লেক লেক পুকুরের সাথে একটু বড় সাইজের হলে এটা লেক বলে লেক ও আচ্ছা বিকালবেলা করে সবাই এখানে ঘুরতে আসে কেউ দৌড়াইতে আসে কেউ হাঁটতে আসে কেউ গল্প করতে আসে যার যা খুশি তাই করতে আসে আমাদের স্কুল ঘরের মাঠটা যেমন বিকালবেলা করে সবাই খেলতে আসে মানে ওরকমই আচ্ছা আমি তো সংসদ ভবন জাদুঘর এইসব কিছু দেখতে পারলাম না আর ওই যে সবাই ক্রিকেট খেলে কি জানি নাম মিরপুর হ হ এইখান থেকে দেখা যায় না এন থেকে দূর মেলা দূর এন থেকে যাইতে গেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে যায় তাইলে তো এটা আসল ঢাকা শহর না 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 এইটাও ঢাকা ঢাকার নতুন অংশ এক্সটেনশন এক্সটেনশন বুঝছেন ঢাকা তো বড় হইতেছে চারদিকে বড় হইতেছে সেই জন্য এটাও ঢাকা বাহ আপনি তো ভালো ইংরেজি বলতে পারেন না সেটা আসলে না মানে আমি কি করে ইংরেজি জানবো আমি তো জানি না ওই যে ভাইজান জানে অনেক ভালো ওনার কাছ থেকে আমি একটু শিখি আর কি তাই হ্যাঁ আপনি কিন্তু আবার আমার অন্য কিছু মনে করেন না আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি কি কথা ম্যাডাম
আচ্ছা আপনার কি মনে হয় আপনার ভাইজান কি আমারে পছন্দ করবে? আমি সেটা কি করে বলবো, সেটা কি আমি বলতে পারি? আমি তোকে আইডিয়াটা দিলাম আর আমার উপর রাগ দেখাচ্ছিস? তা তো ভালো হচ্ছে, তুই ফোন করে বলছিস যে তুই এখানে আটকা পড়েছিস, সেদিন তো সঙ্গে সঙ্গে আসতে পারলাম। আর যদি সেটা না হতো কখন আসতাম, তখন কি ঘটতো আল্লাহই জানে। আচ্ছা সরি দোস্ত, এখন যে কি হবে একদম তো পুরাই ফেসে গেছি। কি কোন আইডিয়া আইডিয়া? ওই যে তোর সেই হবুটা আছে না, মানে তোর বউটা, ওটা কিন্তু দারুণ সুন্দরী। এত ঝুট ঝামেলা না করে দয়া করে ওকে বিয়ে করে ফেললেই তো হয়। আমি দরজাটা করে দেবো, তুই ওখান দিয়ে চলে যাবি, কোনো শব্দ করবি না, আমাকে একদম ফোন করবার চেষ্টা করবি না। আমি ফোন করলে শুধু ফোনটা ধরবি, মাথা থাকবে চোখ আস্তে আস্তে। আমারে দেখে এরকম ভূত দেখার মতো চমকায় গেলেন কেন? ভূত ভূত বিশ্বাসই করি না, ভূত দেখুন কোথায় আর ডরাবো কি, ভূত দেখি নেই। ম্যাডাম কিছু লাগবো, মানে কিছু কি লাগবে নাকি ম্যাডাম আপনার? না আমার কিছু লাগবো না। তাহলে যাই, আমি যে রাতের খাবারের আয়োজন করি, অনেক সময় লাগবে, ঠিক আছে তৈরি করে ফেলি। জি জাহান, ভাইজান খুঁজতেছেন, ডাইকে নিয়ে আসি। ভাই একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। জি জি বলেন। ওই যে একটা মেয়ে আছে না ইরা, তার সাথে আপনার ভাইজানের কি সম্পর্ক? ইরা ভালোবাসা কি আর চেহারা থেকে হয় নাকি? ভালোবাসা হয় মন থেকে, তাই না সুন্দর? সুন্দর যাও, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, সবার নিশ্চয় খুব খিদা লাগে, তাই না? ওভারটেক করতে করতে দেখে একবার বুদ্ধি খুলে গেছে তোর। হ্যাঁ ভাই, বিপদে পড়লে সবারই বুদ্ধি খুলে। ম্যাডাম আবার আসলেন, কিছু কি বলবেন? না আম্মা পাঠাইলো। জি বল। কালকে আমরা চলে যাব, এটা বলার জন্য। বাইচারিছি ম্যাডাম, আসলে ওই ভাইজান
বলতে চাইতেছে যে এই যে আপনারা চলে যেতেছেন তাতে করে তার মনটা খারাপ হয়ে গেছে, একদম খুশ হয়ে গেছে, খুব খারাপ। আমি গ্রামে গিয়ে তোর বাবার সাথে কথা বলবো, আমার মেয়ে যদি রাজি থাকে অসুবিধা কি? জি না, কোনো অসুবিধা নাই। তোর বাবাকে বইলো তোমাদেরকে আমার খুব পছন্দ হয়েছে। জি আচ্ছা বলবো। আর শোনো, অলস কেয়ারটেকার এটা, এটারে কিন্তু রাখো না, এটারে কালকেই বাদ দিয়ে দাও। জি জি জি, আমি আগামী কালকে এই বড় গ্রামে পাঠিয়ে দেবো। মেয়েটা আসতেছে না কেন? মোবাইল নিতে গেল যে, দেখো তো। ম্যাডাম আপনি চিন্তা করেন না, আমি যাইতেছি, আমি গিয়ে এখন দেখতেছি কি অবস্থা। যাও 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 যাও, ব্যাগলো থাকো। জি যাও যাও যাও। আপনার কাছে মাপ চাওয়ার জন্য। আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই যে এতদিন আপনাদের সাথে এত অভিনয় করলাম এই জন্য। অভিনয় মানে বুঝতে পারতেছেন না তো? না, আমরা গ্রামের মানুষরা স্মার্ট হইতে না পারি, অত আধুনিকও না, তাই বলে কিন্তু বোকাও না। কি বলতেছেন আপনি? মানে আপনারা কে বোকা বলছেন? বোকা বলছে কেউ আপনাকে? বোকা বানানোর চেষ্টাই তো করছেন আপনারা। জি মানে হয়তো গ্রামের মেয়ে আপনাদের পছন্দ না, শহরের মেয়ে পছন্দ, আপনার আলাদা পছন্দ আছে, এটা তো হইতেই পারে, কিন্তু তাই বলে তো এত নাটকের দরকার ছিল না, তাই না জাহান সাহেব? আপনি আপনি কি করে বুঝলেন? ওই যে বললাম, আমরা স্মার্ট না হইতে পারি কিন্তু বোকা না। আসলে মানে হয়েছে কি, আমি 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 না একদমই সরাসরি কাউকে না করে দেওয়াটা অনেক ভালো ছিল না? এইভাবে হাসির পাত্র না বানায়। আসলে হয়েছিল কি মানে আমি আমি না আসলে আমি চাইতেছিলাম না যে সেটা আসলে আমি। মা যখন আমার বিয়ের জন্য বলছিল আমি রাজি ছিলাম না, চিনি না জানি না, অজানা একজন মানুষকে কেমন করে বিয়া করা যায়, কিন্তু তারপর কিভাবে জানি নিজের অজান্তেই মনের মধ্যে স্বপ্ন তৈরি করা শুরু করছিলাম। এই স্বপ্ন সত্যি হবে অতটা আমি কোনোদিন আশা করি নাই, কিন্তু তারপরও আমি তো আর আর দশটা মানুষের মতো খুব সাধারণ, এই জন্যই হয়তো
স্বপ্ন ভাঙার কি কষ্ট এটা আপনি জানেন জাহান সাহেব? আমি কোনোদিন কল্পনাও করি নাই আমার স্বপ্নগুলো এত কঠিনভাবে ভাঙবে। ভালো থাকবেন, আসি। ভাইজান, ভাবি কি সব কিছু বুঝে ফেলেছে নাকি? আমি কিন্তু আপনার আগেই বলছিলাম এই কাজ করা ঠিক হইব না। ভাবি মনে খুব কষ্ট পাইছে, ভাবি কিন্তু মানুষটা খুব ভালো। তারে আপনার কেন পছন্দ হইতেছে না আমি এটাই বুঝতেছি না, সে গ্রামের মেয়ে বইলা। ভাইজান, গ্রামের মানুষে কিন্তু খাঁটি মানুষ, তারা শহরের মানুষের মতো এত জটিল হয় না। বিশাল বড় তামি জাহান, শুধু একটা কথা বলতে চাই, যদি কখনো তুমি তোমার স্বপ্ন ফিরে পাও, যদি তুমি আবারও আকাশে ডানা মেলে উঠতে চাও, আমাকে কি তোমার সঙ্গে রাখা যাবে? প্লিজ। আই এম রিয়েলি সরি।